কাজী বান্দা এই মাত্র গুনাহ করেছে, তুমি যদি এখন এই লেখে ফেলো আর কিছুক্ষণ পরে যদি বান্দা তওবা করে ফেলে তোমার লেখা তো মুছে যাবে। এমন লেখা লেখার তো কোনো অর্থ নাই। কাজেই অপেক্ষা করে দেখো বান্দা তওবা করে কিনা, তওবা করলে আর লেখারই দরকার নেই। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধি সমাজ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, পবিত্র কুরআনের সূরায়ে রাদ এর 11 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটি বান্দাকে দিন রাত 24 ঘন্টা পাহারা দেওয়ার জন্য আল্লাহ কিছু ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিয়োজিত ফিরিস্তারা যদি মানুষকে 24 ঘন্টা পাহারা না দিত তাহলে মুরুগের বাচ্চাকে যেভাবে যেভাবে চিল সু মেরে নিয়ে যায় এভাবে মানুষগুলিকে জিনেরা সু মেরে নিয়ে যেত। তাহলে দিন রাত 24 ঘন্টা আমাদেরকে যে জিনেরা মুরুগের বাচ্চার মতো নিয়ে যেতে না পারে, এই এরকম নিরাপদ অবস্থায় যে আমরা বিচরণ করি, কার পাহারাদারিতে? ফিরিস্তাদের পাহারাদারিতে। এই সমস্ত পাহারাদার ফিরিস্তাকে আল্লাহ মোতায়েন করে দিয়েছে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, প্রত্যেকটা মানুষকে 24 ঘন্টা পাহারা দেওয়ার জন্য আল্লাহ 20 জন করে ফিরিস্তা মোতায়েন করেছেন। এক একজন মানুষকে দিন রাত 24 ঘন্টা কতজন ফিরিস্তা পাহারা দেন? 20 জন ফিরিস্তা। এই সমস্ত ফিরিস্তাদের বিভিন্ন ফিরিস্তারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করেন পাহারাদার। এর মধ্যে প্রতিটি মানুষের আগে থাকেন একজন ফিরিস্তা, পিছনে থাকেন একজন ফিরিস্তা, আগে পিছে 2 ফিরিস্তা। 3 রকমের হামলার থেকে মানুষটাকে হেফাজত করে রাখেন। একটা হামলা হইল মানুষ শত্রুর হামলা, আরেকটা হামলা হলো জিন শত্রুর হামলা, আরেকটা হামলা হলো আজাবের ফিরিস্তার হামলা। জিন শত্রুর হামলার থেকে, মানুষ শত্রুর হামলার থেকে, আজাবের ফিরিস্তার হামলার থেকে প্রতিটি মানুষকে তার আগে পিছে নিয়োজিত 2 জন ফিরিস্তা হেফাজত করে থাকে। যদি কারো মনে প্রশ্ন জাগে, তাহলে আমরা মাঝে মধ্যে কোনোদিন মানুষ শত্রুর হামলার শিকারে পরিণত হই কেন? আমরা মাঝে মধ্যে জিন শত্রুর হামলার শিকারে পরিণত হই কেন? প্রশ্নের জবাবে আল্লাহ আলোচ্য আয়াতে নিজেই বলেন, বি আমরিল্লাহ, তারা মানুষকে হেফাজত করেন আল্লাহর হুকুমে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম করেন হেফাজত করো ততক্ষণ পর্যন্ত হেফাজত করেন। আল্লাহ যখন বলেন কিছুক্ষণের জন্য হেফাজত বন্ধ করো, তখন ফিরিস্তা অতি অল্প সময়ের জন্য হেফাজত বন্ধ করেন, এই সুযোগে তার উপর 3 রকমের হামলা হয়। প্রশ্ন জাগতে পারে, হেফাজতের জন্য যদি পাহারাদার ফিরিস্তাই দিলেন তাহলে মাঝে মধ্যে কিছু সময়ের জন্য হেফাজত বন্ধ করে আমাদেরকে বিপদে আক্রান্ত করেন কেন? তার জবাব লেখেন মুফাসসিরিন কেরাম,
শিক্ষা গ্রহণের জন্য। কোনো মানুষ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কোনো মানুষ শত্রুর হামলার মুখোমুখি না হয়, জিন শত্রুর হামলার মুখোমুখি যদি না হয়, আজাবের ফিরিস্তার হামলার মুখোমুখি যদি না হয়, তাহলে এই মানুষটা আল্লাহকে ভুলে যাবে এবং আল্লাহর অবাধ্য নাফরমানিতে অবাধ্য কাজে লিপ্ত হয়ে যাবে। এই কারণে আল্লাহ মাঝে মধ্যে ফিরিস্তার হেফাজত বন্ধ করে একটু সামান্য আক্রান্ত হতে দেন যেন সে সতর্ক হয়ে যায়। মাঝে মধ্যে আল্লাহ হেফাজত বন্ধ করেন আমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য, আর না হলে মানুষ বেপরোয়াভাবে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। গেল দুই ফিরিস্তার বিবরণ। এই দুজন ফিরিস্তা, প্রতিটি মানুষের আগে একজন পিছে একজন ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে পাহারাদার হিসাবে নিযুক্ত থাকেন। এই দুইজন ফিরিস্তা মানুষটাকে তিন রকমের হামলার থেকে হেফাজত করে থাকেন। আর দুইজন ফিরিস্তা আল্লাহ মানুষের দুই কাঁধে নিযুক্ত করে রেখেছেন। ডান কাঁধে একজন ফিরিস্তা নিয়োজিত আছেন, বাম কাঁধে একজন ফিরিস্তা নিয়োজিত আছেন। ডান কাঁধের ফিরিস্তার ডিউটি হলো, বান্দা যখন যথারীতি কোনো নেক আমল করে, একটা সওয়াবের কাজ করা মাত্রই সাথে সাথে দশটা সওয়াব তার আমল নামায় লিখে ফেলা। ডান কাঁধের ফিরিস্তার দায়িত্ব কি একটা সওয়াবের কাজ করার সাথে বিলম্বে না অবিলম্বে? অবিলম্বে। বান্দা যখন কোনো সওয়াবের কাজ করে তখন সওয়াবটা আমল নামায় যেন লিখতে বিলম্ব না করে, এবং একটা সওয়াবের কাজ করলে একটা সওয়াব লিখলে হবে না, একটা সওয়াবের কাজ করলেই দশটা সওয়াব লিখতে হবে। সওয়াবের পরিমাণ বেশি লেখা, এইটাও বান্দার দুনিয়াতে আখেরাতে বিপদ মুক্তির ব্যবস্থা। যার আমল নামায় সওয়াব যত বেশি থাকবে সে দুনিয়াতেও বিপদাফত থেকে নিরাপদে থাকবে, আখেরাতেও বিপদাফত থেকে নিরাপদে থাকবে। আর বাম কান্দের ফিরিস্তার ডিউটি দিয়েছেন, বন্দা যখন কোনো গুনার কাজ করে, প্রথম কথা হলো সাথে সাথে লেখা যাবে না। বন্দা কোনো গুনার কাজ করলে বাম কাদের ফিরিস্তা সাথে সাথে লেখার দায়িত্ব না লেখা যাবে না? হ্যাঁ, লেখা যাবে না। ডান কাদের ফিরিস্তার অনুমতি নিয়ে লিখতে হবে। কাজেই বান্দা যখন কোনো গুনার কাজে লিপ্ত হয় তখন বাম কাদের ফিরিস্তা ডান কাদের ফিরিস্তার কাছে অনুমতি চায়, বান্দা যে গুনাহ করলো আমি লিখবো কি না। ডান কাদের ফিরিস্তা বলেন, আল্লাহর একটা বিধান আছে, হাদিস শরীফে রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা, কোনো গুনাগার যদি গুনাহ থেকে তওবা করে ফেলে যথারীতি, তাহলে তার আমল নামার থেকে গুনাহ মুছে ফেলা হয়। কাজী বান্দা এই মাত্র গুনাহ করেছে, তুমি যদি এখনই লেখে ফেলো আর কিছুক্ষণ পরে যদি বান্দা তওবা করে ফেলে তোমার লেখা তো মুছে যাবে, এমন লেখা লেখার তো কোনো অর্থ নাই। কাজেই অপেক্ষা করে দেখো বান্দা তওবা করে কিনা, তওবা করলে আর লেখারই দরকার নেই। সময় দেওয়ার পরে, অপেক্ষা করার পরেও যদি বান্দা তওবা করে না, বাম কাদের ফিরিস্তা দ্বিতীয়বার ডান কাদের ফিরিস্তার কাছে অনুমতি চায়। তওবার সময় দিলাম, সুযোগ দিলাম, বান্দা তো তওবা করলো না, এখন কি করব? ডান কাদের ফিরিস্তা বলেন, আবার সুযোগ দাও। আবার সুযোগ দেওয়ার পরও যদি তওবা করে না তাহলে তৃতীয়বার যখন বাম কাদের ফিরিস্তা ডান কাদের ফিরিস্তাকে জিজ্ঞাসা করেন, বারবার তাকে তওবা করার সময় সুযোগ দেওয়া হলো কিন্তু সে তো তওবা করলো না, এখন কি করা যায়? তখন ডান কাদের ফিরিস্তা বলেন, যেহেতু তাকে বারবার তওবা করার সুযোগ দেওয়ার পরও তওবা করেনি,
তাহলে এখন তুমি তার গুনাহটা লিখতে পারো, আমার নিয়মে নয়। আমার নিয়ম হলো একটা সওয়াবের কাজ করলে দশটা সওয়াব লিখবো, তোমার নিয়ম হলো একটা গুনাহ করেছে একটার বেশি লেখা যাবে না। শেষ পর্যন্ত ডান কাদের ফিরিস্তার অনুমতিক্রমে বাম কাদের ফিরিস্তা তার আমলনামায় একটা গুনাহ লিখে রাখে। গুনাহ থেকে তওবা করার জন্য বারবার সুযোগ দেওয়া হয় কেন, এই সুযোগটা যেন বান্দা গ্রহণ করতে পারে, আর গুনাহ মুছে ফেলার সুযোগ গ্রহণ করলেই, অর্থাৎ গুনাহ মুছে ফেলার, গুনাহ থেকে তওবা করলে, গুনাহ মাফ হয়ে গেলেই বান্দা দুনিয়া আখেরাতের বিপদ আপদ থেকে বাঁচতে পারে। এবং গুনার পরিমাণ যত কম হবে বান্দার বিপদ আপদ তত কম হবে। গেল ডান কাদের ফিরিস্তার দায়িত্ব, বাম কাদের ফিরিস্তার দায়িত্ব, চার ফিরিস্তার ডিউটির বিবরণ দেওয়া হল, আগে একজন পিছে একজন দুইজন, ডান কাঁধে একজন বাম কাঁধে একজন দুইজন, কতজন হইল? চারজন। আর দুইজন ফিরিস্তা প্রতিটি বান্দার দুটি ঠুটে মোতায়েন করা হয়, কোথায়? ঠুটে, দুই ঠুটে দুজন করে ফিরিস্তা থাকে। আপনাদের কারো মনে যেন এই প্রশ্ন না জাগে যে আমার ঠুটে ফিরিস্তা থাকলে আমি টের পাই না গেল। ফিরিস্তা আমাদের মতো পদার্থের তৈরি নন, এই জন্য ফিরিস্তার অবস্থান মানুষ টের পায় না। দেখি না কেন, দুনিয়ার প্রতিটি জীবিত মানুষের চোখে আল্লাহর কুদরতি একটা পর্দা আছে, এটার কারণে দেখে না। আজরাইল ফিরিস্তা যখন মানুষের জান নিতে আসবে তখন তার চোখ থেকে কুদরতি পর্দা সরিয়ে দেওয়া হবে, তখন কোন কোন ফিরিস্তা আসলো তাকে নেওয়ার জন্য সব ফিরিস্তাকে সে দেখতে পাবে। বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার জীবনে আমরা ফিরিস্তাগণকে দেখি না কেন, আল্লাহর কুদরতি পর্দা আছে আমাদের চোখে, এই জন্য দেখি না, এই জন্য আমরা ফিরিস্তাদেরকে দেখি না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ প্রতিটি মানুষের দুই টুটে দুজন ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন, শুধু দুরুদ শরীফ আর নবীর প্রতি যে সালাম দেয় এর সওয়াবটা হেফাজত করে রাখার জন্য। কত ফিরিস্তার হিসাব গেল? ছয় ফিরিস্তার, আগে একজন পিছে একজন দুইজন, দুই কাঁধে দুইজন চারজন, দুই টুটে দুইজন ছয়জন, আর দুজন ফিরিস্তা আল্লাহ মোতায়েন করে রেখেছেন প্রতিটি মানুষের দুই চোখে, প্রতিটি মানুষের দুই চোখে, দুইটা চক্ষু হেফাজত করার জন্য, আলাদাভাবে দুইটা চক্ষুকে আলাদাভাবে হেফাজত করার জন্য আল্লাহ প্রতিটি মানুষের দুই চোখে দুজন করে ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন। দৈনন্দিন জীবনে আমাদের উঠা বসা চলাফেরা এর মধ্যে কত জিনিসের ঘর্ষণ লাগে শরীরের কত জায়গায়, কত জিনিসের টক্কর লাগে সমস্ত শরীরের কত জায়গায়, আমাদের শরীরে মাথায় নাকে মুখে হাতে পায়ে যত জিনিসের ঘর্ষণ লাগে টক্কর লাগে এর দশ ভাগের এক ভাগও যদি চোখে লাগতো চোখ এতদিনে ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ প্রতিটি মানুষের দুজন চোখে দুজন ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন শুধু দুটি চক্ষুকে আলাদাভাবে হেফাজত করার জন্য। যদি কারো মনে প্রশ্ন জাগে তাহলে আমার চোখে যেদিন বালুর কোনা পড়েছিল সেদিন ফিরিস্তা দুজন ছিল কোথায়, জবাব আগেই দিয়েছি। আল্লাহ বলেন ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম দিয়ে রাখেন তার চক্ষু দুইটা হেফাজত করো ততক্ষণ পর্যন্ত হেফাজত করে, আল্লাহর দেওয়া চক্ষু আল্লাহর দেওয়া ফিরিস্তায় হেফাজত করে, আর সেই চক্ষু দিয়া উলঙ্গ অর্ধ উলঙ্গে নারীর নাচ দেখে টেলিভিশনে, এমন মুসলমান আছে কি? মানে হলো আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতেছি না নাফরমানি করতেছি? এই নাফরমানির কারণে আল্লাহ মাঝে মধ্যে দুই চোখের দুজন ফিরিস্তাকে বলেন, এই ফিরিস্তা এক সেকেন্ডের জন্য হেফাজত বন্ধ কর, এক সেকেন্ডের জন্য দুই চোখের দুই ফিরিস্তা যখন হেফাজত বন্ধ করে তখন তার চোখে দুলার কণা পড়ে, তখন তার চোখে পাথর কণা পড়ে, তখন তার চোখে কোনো কিছু পড়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সতর্ক করার জন্য।
আমাদের চোখে কোনো সময় কষ্টদায়ক কোনো কিছু পড়ে কেন? ফেরেশতাদের হেফাজত আল্লাহ বন্ধ করে দেন, এই কারণে পড়ে বন্ধ করে দেন কেন? আমরা যেন ইচ্ছা মতো ছবি দেখতে থাকি না, আমরা যেন সতর্ক হয়ে যাই, আমাদের সতর্ক হওয়ার জন্য আল্লাহ ব্যবস্থাটা করে। এই পর্যন্ত আটজন ফেরেশতার বিবরণ গেল, সামনে একজন, পিছে একজন, দুইজন, দুই কাঁধে দুইজন, চারজন, দুই টুটে দুইজন, ছয়জন, দুই চোখে দুজন, আটজন। ভিতরে একজন করে ফেরেশতা মোতায়েন করে রাখে। এই ফেরেশতার ডিউটি হলো, তুমি যখন ঘুমন্ত অবস্থায় থাকো, ঘুমন্ত অবস্থায় কোনো সময় কোনো মানুষ একটু হাঁ করে থাকে, কারো টুট একটু ফাঁকা হয়ে থাকে, কারো দাঁত একটু ফাঁকা হয়ে থাকে, ঘুমের কারণে তার খবর হই নাই তার টুট যে ফাঁকা হয়ে আছে, ঘুমের কারণে তার খবর হই নাই তার দাঁত যে ফাঁক হয়ে আছে, ঘুমের কারণে তার খবর হই নাই সে হাঁ করে আছে, এমত অবস্থায় ঘুমের মধ্যে অচেতন অচেতন অবস্থায় যখন তোমার ঠোঁট ফাঁকা থাকে, দাঁত ফাঁকা থাকে, যখন যখন তুমি হাঁ করে থাকো, তখন যেন কোনো বিষাক্ত পোকামাকড় তোমার মুখের ভিতরে প্রবেশ করতে না পারে, তোমার মুখের ভিতরটা হেফাজত করার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের মুখের ভিতরে একজন করে ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। গেল কত ফেরেশতার বিবরণ? নয়জন। আরেকজন করে ফেরেশতা আল্লাহ মোতায়েন করে রেখেছেন প্রতিটি মানুষের কপালে, প্রতিটি মানুষের কপালে। এই ফেরেশতার ডিউটি দুইটা, এই ফেরেশতার ডিউটি দুইটা। এক নম্বর ডিউটি হইল, মানুষটা যদি বিনয়ী হয়, অহংকারী না হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে মানুষটাকে সমাজে মর্যাদাশালী করে দেওয়া। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াযা আলিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয় আল্লাহ তাকে মর্যাদাশালী বানান। ওই কপালের ফেরেশতার মাধ্যমে তার মর্যাদাশীল হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন। গেল কপালের ফেরেশতার এক ডিউটি। কপালের ফেরেশতার আরেক ডিউটি হলো, কেউ যদি অহংকারী হয় তাহলে কপালের ফেরেশতা আল্লাহর হুকুমে তাকে সমাজে অপদস্থ করে ছাড়ে। অহংকারীকে কপালের ফেরেশতা তারা কী করে? অপদস্থ করে ছাড়ে। এইটা হলো কপালের ফেরেশতার দ্বিতীয় ডিউটি। এখন কতজনের হিসাব গেল? দশজন, সামনে একজন, পিছে একজন, দুইজন, দুই কাঁধে দুজন, চারজন, দুই টুটে দুজন, ছয়জন, দুই চোখে দুজন, আটজন, মুখের ভিতরে একজন, নয়জন, কপালে একজন, দশজন। ফজরের সময় দশজন ফেরেশতা আসে, মাগরিবের সময় পর্যন্ত পাহারাদারি করে, মাগরিবের সময় দিনের দশজন ফেরেশতা পাহারাদার ফেরেশতা চলে যায়, নূতন আরও দশজন আসে। সেই নূতন দশজন ফজর পর্যন্ত তার এইভাবে বডিগার্ডের দায়িত্ব পালন করে থাকে। এই কথার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের ১১ নম্বর আয়াতে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনহু মিন আমরিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত এই সমস্ত ফেরেশতাগণ দিন রাত ২৪ ঘন্টা প্রতিটি মানুষকে ২০ জন করে ফেরেশতা বডিগার্ডের দায়িত্ব পালন করে থাকে, শুধু তার নিরাপত্তার জন্য, তার বিপদ আপদ থেকে নিরাপদে থাকার জন্য। এরপরেও কি মানুষ এর শুকরিয়া আদায় করে? শুকরিয়া আদায় করে না। শুকরিয়া আদায় না করার কারণে মানুষ অকৃতজ্ঞ হওয়ার কারণে, আল্লাহর দরবারের না শুকুর হওয়ার কারণে, আল্লাহর দরবারের বেশুকুর হওয়ার কারণে দুনিয়াতে আখেরাতে মানুষ বিপদগ্রস্ত হয়।